পাঁচ রাজ্যর নির্বাচনত কংগ্রেসের বিপর্যয়ের পিছত হুলুক ঠুলুক হয়ে পড়েছে নাকি ইন্ডিয়ার ভিতরচরা? তার প্রভাব পড়েছে নাকি? কংগ্রেসের উপর বিরোধী ঐক্যমঞ্চর আন আন দলের আস্থা আছে? এনে বিভিন্ন ধরনের চর্চা চলি থাকার মাজতে রাইজর দলের মুরব্বী অখিল গগৈয়ে পুনচাতেই নাকচ করলে এনে চর্চার ভিত্তি। না, বিরোধীর মাজত ফাট মেলার প্রশ্ন উঠিব নয়। এটা আমি বিজেপিক 2024 চনত আমি পরাভূত করব লাগে, গতি বিরোধীর মাজত আমার একতা বৃদ্ধিহে পাইছে। 2024 চনত আগতে আপনাদের দেখিছিল যে এবার যে তিনখন রাজ্য চারিখন রাজ্য নির্বাচন হয়েছিল, চারিখন রাজ্য কংগ্রেসে অকলে খেলেছিল। আমি কই আসলো যে সকলে একেলগতে খেলিব লাগা, গতি বিরোধীর মাজত ফাট মেলার প্রশ্ন উঠিব নয়। নিজের দলক শক্তিশালী করবলৈ এতিয়া গাঁৱে গাঁৱে অভিযান চলাইছে রাইজর দলে। শিবসাগর সমষ্টির পিছত অখিল গগৈ আমগুৰি সমষ্টিত লোকসভা নির্বাচনের বাবে বিজেপির বিরুদ্ধে চলাইছে প্রচার। অখিলর মতে গৌরব গগৈ বিরোধীর হয়ে যোরহাট লোকসভা সমষ্টির খেলা তো খাটাং। এতিয়া আজির দিন আমি রাইজর দলে বিচারিছো, আমি যেহেতু ইয়াতে নির্বাচন নেখেলো বলে ইতিমধ্যে ঘোষণা করলো, রাইজর দলে এতিয়া আমি বিচারিছো যে ইয়াতে গৌরব গগৈ ডাঙরিয়া কংগ্রেস দলের পর ইয়াতে উঠক। আমি 15টা বিরোধী রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে গৌরব গগৈ জিকাবর কারণে চেষ্টা করি, আর মোৰ বিশ্বাস যে যোরহাট লোকসভা সমষ্টিত আমি আমার বিরোধী পক্ষের ক্যান্ডিডেটজনক জিকাব পারিলেই এটা মোৰ পূর্ণ বিশ্বাস আছে, আর তার কারণে আমি কাম করে আসো সকলে। গৌরবক জিকাবলৈ হেনো অখিলে চলাব দেহে কেহে চেষ্টা। আমার বিরোধী পক্ষের কারণে যথেষ্ট পরিমাণের একটা পরিবেশ সৃষ্টি করব। মই আশা করো যোরহাট লোকসভা সমষ্টিত গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, আর আমি সকলে ঐক্যবদ্ধভাবে গৌরব গগৈ জয় করব। শিবসাগরের পর প্রদীপ গগৈর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। পাঁচ রাজ্যের নির্বাচনত কংগ্রেসের বিপর্যয়ের পিছত হুলুক ঠুলুক হয়ে পড়েছে নাকি ইন্ডিয়ার ভিতরচরা? তার প্রভাব পড়েছে নাকি? কংগ্রেসের উপর বিরোধী ঐক্যমঞ্চর আন আন দলের আস্থা আছে? এনে বিভিন্ন ধরনের চর্চা চলি থাকার মাজতে রাইজর দলের মুরব্বী অখিল গগৈয়ে পুনচাতেই নাকচ করলে এনে চর্চার ভিত্তি। না, বিরোধীর মাজত ফাট মেলার প্রশ্ন উঠিব নয়। এটা আমি বিজেপিক 2024 চনত আমি পরাভূত করব লাগে, গতি বিরোধীর মাজত আমার একতা বৃদ্ধিহে পাইছে। 2024 চনত আগতে আপনাদের দেখিছিল যে এবার যে তিনখন রাজ্য চারিখন রাজ্য নির্বাচন হয়েছিল, চারিখন রাজ্য কংগ্রেসে অকলে খেলেছিল। আমি কই আসলো যে সকলে একেলগতে খেলিব লাগা, গতি বিরোধীর মাজত ফাট মেলার প্রশ্ন উঠিব নয়। নিজের দলক শক্তিশালী করবলৈ এতিয়া গাঁৱে গাঁৱে অভিযান চলাইছে রাইজর দলে। শিবসাগর সমষ্টির পিছত অখিল গগৈ আমগুৰি সমষ্টিত লোকসভা নির্বাচনের বাবে বিজেপির বিরুদ্ধে চলাইছে প্রচার। অখিলর মতে গৌরব গগৈ বিরোধীর হয়ে যোরহাট লোকসভা সমষ্টির পর খেলা তো খাটাং। এতিয়া আজির দিন আমি রাইজর দলে বিচারিছো, আমি যেহেতু ইয়াতে নির্বাচন নেখেলো বলে ইতিমধ্যে ঘোষণা করলো, রাইজর দলে এতিয়া আমি বিচারিছো যে ইয়াতে গৌরব গগৈ ডাঙরিয়া কংগ্রেস দলের পর ইয়াতে উঠক। আমি 15টা বিরোধী রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে গৌরব গগৈ জিকাবর কারণে চেষ্টা করি, আর মোৰ বিশ্বাস যে যোরহাট লোকসভা সমষ্টিত আমি আমার বিরোধী পক্ষের ক্যান্ডিডেটজনক জিকাব পারিলেই এটা মোৰ পূর্ণ বিশ্বাস আছে, আর তার কারণে আমি কাম করে আসো সকলে। গৌরবক জিকাবলৈ হেনো অখিলে চলাব দেহে কেহে চেষ্টা। আমার বিরোধী পক্ষের কারণে যথেষ্ট পরিমাণের একটা পরিবেশ সৃষ্টি করব। মই আশা করো যোরহাট লোকসভা সমষ্টিত গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, আর আমি সকলে ঐক্যবদ্ধভাবে গৌরব গগৈ জয় করব। শিবসাগরের পর প্রদীপ গগৈর রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।